I want to be very clear. I unequivocally condemn the violence that we saw last week. Violence and vandalism have absolutely no place in our country and no place in our movement. Making America great again has always been about defending the rule of law. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে নানা কারণে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সব বিতর্ক ছাপিয়ে গেছে ক্ষমতার শেষ কয়েকদিন। দেশটির ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুবার কংগ্রেসের অভিশংসনের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বুধবার তাকে অভিশংসন করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এদিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে 232টি, বিপক্ষে ভোট পড়েছে 197টি। এবার ট্রাম্পকে পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ, ফলে এই হাউজে সহজেই প্রেসিডেন্টকে অভিশংসন বা অপসারণ করার প্রস্তাব পাশ হবে তা একরকম জানাই ছিল। কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই মুহূর্তে ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব মারাত্মক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2019 সালেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে অভিশংসন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেবারও নিম্নকক্ষে অপসারণের প্রস্তাব পাশ হলে তা আটকে গিয়েছিল সিনেটে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যাকে দুবার কংগ্রেসের অভিশংসনের মুখোমুখি হতে হলো। অভিশংসনের বিষয়ে হাউজের স্পিকার তথা ট্রাম্পের অন্যতম সমালোচক ন্যান্সি পেলোসি বলেন, মার্কিন কংগ্রেস প্রমাণ করে দিল যে আইনের ঊর্ধ্বে কেউ নন, মার্কিন প্রেসিডেন্টকেও আইন মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ক্যাপিটল হিলে হামলা আসলে মার্কিন গণতন্ত্রের উপর বেনজির আক্রমণ। এ ঘটনার নেপথ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি আশা করি সিনেটে তাকে অভিশংসন করা হবে। গত সপ্তাহে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা, চলে গুলি, নিহত হন অন্তত 5 জন। সেই ঘটনার পর ঘরে বাইরে চরম সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। শুরুতে রিপাবলিকানরাও ট্রাম্পকে সরিয়ে দেওয়ার দাবি তুললেও শেষ পর্যন্ত তারা কি করবেন তা সিনেটের অভিশংসন ভোটে স্পষ্ট হবে। নিউজ ডেস্ক, ঢাকা টাইমস। As impeachment is debated.